60-তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন বুধবার সিঙ্গাপুরে একটি পরমাণু সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছেন। সিঙ্গাপুর জানিয়েছে যে তারা নতুন ক্লিন এনার্জি প্রযুক্তি স্থাপন এবং অত্যাধুনিক পারমাণবিক প্রযুক্তি সম্পর্কেও জানার আগ্রহ রাখে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মঙ্গলবার রাতে জর্জিয়ার আটলান্টায় এক প্রচারণা সমাবেশ করেন। সেখানে তিনি বৈরুতের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলের বিমান হামলার কয়েক ঘণ্টা পর দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রানিং ম্যান জেডি ভ্যান্স মঙ্গলবার নেভাডার রিনোতে নির্বাচনী প্রচারণার জন্য যাত্রা বিরতি করেন। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র 100 দিনেরও কম সময় বাকি। আজ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।